একদিকে বাগদিপাড়ায় আতঙ্ক, অন্যদিকে বাগদিপাড়ায় পৌঁছলেন রেখা পাত্র। বাগদিপাড়ায় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন রেখা পাত্র, বলেছে অত্যাচার এবং তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে আজ। সে ছবি আপনাদের দেখাচ্ছি, বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি বাগদিপাড়ায় গিয়েছেন। যে ছবিটা আপনাদের দেখাচ্ছিলেন যে সেখানকার বাসিন্দারা বিশেষ করে মহিলারা বলছেন যে গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে। বাগদিপাড়ায় রেখা পাত্র কথা বলছেন গ্রামের মহিলাদের সঙ্গে, দেখুন। বাগদিপাড়ায় রেখা পাত্র বসিরহাট বিজেপি প্রার্থী, গত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছে বাগদিপাড়া। সেখানকার পুলিশের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ করছেন সাধারণ মানুষ, মহিলারা। তারা নিজেরাই পাহারাদারের ভূমিকা পালন করছেন, নিরাপত্তা নেই, রাজ্য পুলিশে ভরসা নেই। রেখা পাত্র গিয়েছেন বাগদিপাড়ায়। কমিশনার কাছে আমরা লিখিতভাবে কমপ্লেন জানাবো, জানাবো যাতে বুঝে বুঝে বোর্ডটা সুস্থভাবে হয়, আর এই সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, তার জন্য আমরা চাই এটা কোর্টে আমাদের একটা মানে ইয়ে করা হয়েছে, তার জন্য আমরা চাই এটা পুরোটাই এই যে শেখ শাহজাহানের আজকের এই রিলেটিভ যারা এদের অনুগামীরা যারা এইভাবে অত্যাচার চালাচ্ছে তাদেরকে সিবিআই তদন্ত করুক। আমাদের রাজ্যের পুলিশের সাহায্য নেই, রাজ্যের পুলিশকে আমরা ভরসা করি না। যে রাজ্যের পুলিশ রাতের অন্ধকারে একটা নেই, বারোটা নেই, তিনটে নেই, চারটে নেই, এসে মায়েদের ঘরে ঢুকছে, মায়েদের নোংরাভাবে ছুটছে, ভাইদেরকে বিনা অপরাধে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এ থানা থেকে সে থানা, সে থানা থেকে সে থানা, তাদেরকে যেন মানে এর মতো টানছে, নোংরা মানে তাদের কি বলবো, তাদেরকে এমনভাবে টানছে যেন তারা যেন